ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। সৌদি নির্মাণ প্রতিষ্ঠানের সেই কর্মচারীরা এখনো বেতন পাননি, তাদেরকে ছাঁটাই করা হয়েছে অনেক আগেই, অথচ বেতন দেওয়া হয়নি প্রায় দু বছর ধরে। এখন তারা বেতনের অপেক্ষায় প্রহর গুনছেন। সৌদি আরবের নির্মাণ প্রতিষ্ঠানের ওজারের কর্মীদের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। প্রতিষ্ঠানটি গত বছরের গ্রীষ্মে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ আছে, লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির মালিকানাধীন ওই প্রতিষ্ঠানটিতে চাপ প্রয়োগ করে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারীদের দাবি, রাজনৈতিক মারপ্যাচের বলি হয়েছেন তারা, পাওনা অর্থ পাওয়ার আশায় মানববন্ধনও করছেন তারা। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।